জন্ম নিউম্যান একজন হাঙ্গেরিয়ান নাগরিক। 28শে ডিসেম্বর 1903 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী, যিনি কিনা গণিতের নানা রকম ক্ষেত্রে তার অবদান রাখেন। প্রথমে তার যদি আমরা তার গণিতে অবদান ধরি, তাহলে ধরা যায় যেমন সেট তত্ত্ব, জ্যামিতি, প্রবাহী গণিতবিদ্যা, অর্থনীতি, জোকাস্টিক প্রোগ্রাম ইত্যাদি। তাকে একজন চিলড্রেন প্রোডিজি হিসেবে ধরা হয়। মাত্র 6 বছর বয়সে তিনি দুই ডিজিটের অঙ্ক করতে পারতেন এবং তিনি প্রাচীন গ্রিক ভাষায় কথাও বলতে পারতেন। মূল স্কুল শুরু হয়নি প্রথম 10 বছর পর্যন্ত, তাই তার হাতে খড়ি শুরু হয় তার কাজিনদের মাধ্যমে, যেমন তার বড় ভাইদের কাছ থেকে শুরু হয়। সেই সময় হাঙ্গেরি ভাষায় পাশাপাশি ইংলিশ, ফ্রান্স, জার্মান ভাষাকে গুরুত্ব দেওয়া হতো। 8 বছর বয়সে তিনি ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল অঙ্ক করতে পারতেন, কিন্তু সাহিত্য তিনি অনেক ভালোবাসতেন, তাই তার অ্যাপার্টমেন্টের একটি রুমকে সিলিং পর্যন্ত লাইব্রেরি হিসেবে তৈরি করা হয়। তার বাবা ছিলেন একজন উকিল, তারা সম্ভ্রান্ত পরিবার থেকেই বিলংস করেন, আর তাদের ফ্যামিলির ধর্ম ছিল জুইশ। 1911 সালে তিনি বুদাপেস্টের লুথিরান ফেরিস ইভেজিবেল নামক একটি স্কুলে ভর্তি হন। তিনি সেখানে সব রকম শিক্ষা লাভ করেন, কিন্তু জিমনেশিয়াম শিক্ষায় তিনি মহারত্ব হাসিল করেন। সেখানে স্কুলটি মেনলি খ্রিস্টানদের হলেও ম্যাক্সিমাম স্টুডেন্টই ছিল সেখানে জুইশ। আর এই স্কুল থেকে অনেক নাম করা ব্যক্তি বের হয়েছেন, যেমন জর্জ ডি হেরিসি, লিও সিজার্ড, ইউজিন উইঙ্গার প্রমুখ। তাইকে ম্যাটেরিয়ালস নামক স্কুলে জানা হয়, মানে এখান থেকে অনেক মেধাবান ব্যক্তিরা বের হন সেই হিসাবে জানা হয়। মাত্র 15 বছর বয়সে তিনি গ্যাবর শিজু নামক একজন শিক্ষকের কাছে ক্যালকুলাস করা শুরু করেন। তার গুরু প্রতিভা দেখে বিমুগ্ধ হয়ে পড়েন, তাই শিজু যে সমস্যা দিতেন তিনি তা সহজেই সমাধান করতে পারতেন। তার শিক্ষাগুরু শেষের দিকে তাকে নানারকম একজন প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন, কারণ তো কম বছর বয়সে কেউই এত সহজে কোনো রকম অঙ্ক শেষ করতে পারে না, তাও এত সহজে। অঙ্কে তিনি জাতীয় পুরস্কার এরপর লাভ করেন। আর আগে তো বলেছিলাম যে তার জিমনেশিয়ামে একজন মহারত্ব ছিল, তাই তিনি জিমনেশিয়ামে নানা রকম পুরস্কার লাভ করেন তার স্কুল থেকে। এবার তার শিক্ষা জীবনের দিকে আসি। তিনি 1923 সালে মর্যাদাপূর্ণ ইটিএইচ জুরিখ থেকে পরীক্ষা পাস করেন। একই সাথে তিনি বুদাপেস্ট ফার্মেসি পিটার ইউনিভার্সিটির গণিতে পিএইচডি লাভ করেন। তার তত্ত্বের জন্য তাকে ক্যান্টারেন সত্য সিদ্ধ সভ্যতার উৎপাদন করতে বাছাই করা হয়। তিনি পিএইচডির জন্য তার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1926 সালে তিনি জুরিখ স্নাতক শেষ করেন। পরে তিনি গাজিন দেন বিশ্ববিদ্যালয়ের বর্ফেফেলার ফাউন্ডেশন থেকে ডেভিড হিলবার্টের অধীনে গণিত অধ্যয়ন ভর্তি হন। তিনি তার হ্যাবিলিটেশন সম্পূর্ণ করেন 1927 সালে এবং 1928 সালে তিনি বার্লিন ইউনিভার্সিটি থেকে বক্তৃতা দেওয়া শুরু করেন। তিনি 1927 সালের শেষের দিকে 12টি কাগজ গণিতের উপর প্রকাশ করেন। তারপর তিনি হামবুর্গ ইউনিভার্সিটির অধ্যাপকের অসম্ভাবনা শুরু করেন, কিন্তু পরে তাকে নিউ জার্সি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকেও আমন্ত্রণ জানানো হয়। 1930-এ নিউম্যান মিরিত কৌসেভিকের নামক একজন মেয়েকে বিয়ে করেন, যে কিনা বুদাপেস্ট ইউনিভার্সিটিতে ম্যাথে পড়ালেখা করতেন। তাদের একটি মেয়ে সন্তান হয়, কিন্তু খারাপ ভাগ্য যে 1937 সালের তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত অজ্ঞের অধ্যাপকই ছিলেন এমনটা শোনা যায় বলতে বলা হচ্ছে যে মিশিগান ইউনিভার্সিটি তিনি তার মধ্যে মরার আগ পর্যন্ত অধ্যাপনা করবেন, কিন্তু পরে তার মর্জি চেঞ্জ হয়
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে তিনি শিক্ষক হওয়ার আশা প্রকাশ করেন, কিন্তু তা পরে হয়নি। গণিতের ক্ষেত্রে তার গণিতের ক্ষেত্রে তার অবদান একথা বলা যায় অসম্পূর্ণ, কারণ তিনি গণিতে নানা রকম তত্ত্ব আবিষ্কার করেছেন এবং তা যা কিনা আমরা এখন বর্তমান জীবনে সবসময় ব্যবহার করে থাকি। এছাড়াও তার রয়েছে অ্যারোডিক তত্ত্ব। অ্যারোডিক তত্ত্বের স্থাপনা তার মাধ্যমে হয়, যা 1932 সালে প্রকাশিত হয়। পল হোমস তার সম্বন্ধে বলেন, যদি তিনি তার জীবনে কোনো কিছু করে থাকেন তা হলো গণিত পৃথিবীতে তিনি অমর। এরই মধ্যে তিনি তার অপারেটর তত্ত্ব লিখেন। অপারেটর তত্ত্ব হলো তিনি তিনি অ্যালজেব্রার মাধ্যমে তার অপারেটর তত্ত্ব অ্যালজেব্রার মাধ্যমে তিনি তার অপারেটর তত্ত্ব অধ্যয়ন করেন। তারই এই তত্ত্ব হলো যে দুর্বল অপারেটর টপোলজির মধ্যে বন্ধ এবং পরিণত অপারেটর বেষ্টিত। এছাড়াও তিনি তার জীবনে নানা রকম তত্ত্ব বের করেন, যেমন হচ্ছে ইলেকট্রিক থিওরি, ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম লজিক, গেম থিওরি, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, লাইনার প্রোগ্রামিং, ম্যাথ, স্ট্যাটিস্টিক, ফ্লুইড ডাইনামিক্স, মাস্টারি অফ ম্যাথমেটিক্স প্রভৃতি তত তার দ্বারাই স্থাপন করা হয়। ম্যানহাটন প্রজেক্ট নামে একটি প্রজেক্টকে আমরা সকলে জানি, যেদিকে যেখানে কিনা বলা হয় অ্যাটমিক বম্বের প্রথম প্রথম স্থাপনা। আসলে ম্যানহাটন প্রজেক্টটা হচ্ছে এক ধরনের প্রজেক্ট যেখানে কিনা অ্যাটমিক বম আবিষ্কার করা হয় এবং এটি কীভাবে কাজ করে তা সম্পূর্ণ করা হয়। তো ম্যানহাটন প্রজেক্টের আমরা আমাদের জন ভন নিউম্যানেরও সাহায্য দেখতে পারি। তাকে ছাড়া ম্যানহাটন প্রজেক্ট বলা যায় পুরোপুরি অসম্পূর্ণ ছিল, কারণ 1930-এর শেষের দিকে তিনি গাণিতিক বিস্ফোরণের সংজ্ঞা বের করেন, যার জন্য তাকে ইউএসএ নেভি পরামর্শক হিসেবে নির্বাচন করেন। মজার একটি কথা হলো যে তিনি যখন আমেরিকার নাগরিকত্ব পান তখন তাকে তখন তিনি চেষ্টা করেন যে আমেরিকান সৈন্যবাহিনীতে একজন লেফটেন্যান্ট হিসেবে যোগদান করে, কিন্তু 45 বছর হয়ে যায়, তার বয়সটা একটু অনেক বেশি ছিল, তাই তাকে আর নেওয়া হয়নি। তো কারণ বয়সের কারণে তাকে বের করে দেওয়া হয়, মানে রিজেক্ট করা হয় আমেরিকান সেনাবাহিনী থেকে, ও তাকে পরামর্শ হিসেবে নির্বাচন করা হয়। তার পারমাণবিক বোমার বিস্ফোরণ তত্ত্ব থেকে বোমা তৈরি করা হয়, যা কিনা নাগাসাকিতে ফেলা হয়, যার নাম ছিল আই থিঙ্ক প্যাটি সামথিং। এর জন্য তিনি তেমন একটা খুশি হননি, পারমাণবিক বোমার জন্য, কারণ এতে নানা রকম মানুষ মারা যায়, তাই এগুলো একটা ফলস বলা হয় ম্যাটেন প্রজেক্টকে। কিন্তু এর জন্য আমরা পারমাণবিক শক্তি কাকে বলে এটা আমরা নির্বাচন করতে পেরেছি, তো তার এখানেও অনেক অবদান ছিল। কম্পিউটিং সিস্টেম, কম্পিউটিং সিস্টেম কি? কম্পিউটিং সিস্টেম জন্ম করেছেন জন ভন নিউম্যান, কারণ তার গাণিতিক তত্ত্বের মাধ্যমে ফার্স্টে নির্বাচন করা হয় কম্পিউটিং সিস্টেম কীভাবে কাজ করে। এছাড়া তিনি যদি কম্পিউটিং সিস্টেম না নির্বাচন না তৈরি করতেন তাহলে আমাদের ক্ষেত্রে কম্পিউটার কীভাবে কাজ করে তা আমরা কখনো বুঝতে পারতাম না। সো থ্যাংকস টু জন ভন নিউম্যান। ওয়েদার সিস্টেম, 1950 সালের দিকে ENAIC কম্পিউটারের প্রথম বিশ্বের প্রথম সংখ্যক সূচক আবহাওয়া সম্পূর্ণ হয়। তো এখানেও দেখা যায় যে তার ENAIC কম্পিউটার মাধ্যমে তিনি তার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তিনি ওয়েদার সিস্টেম কি ওয়েদার কী করে কাজ করে তা নির্বাচন করেছেন। যদি তিনি নির্বাচন না করতেন হয়তো আমরা এখনও বুঝতে পারতাম যে ওখানকার আবহাওয়া কীরকম অবস্থা। এইসব জন ভন নিউম্যানের লেগাসি সম্পর্কে বলতে গেলে শেষ করা যাবে না, কারণ তিনি তো বলা যায় এই আমাদের আধুনিক গণিতের জনক। তিনি না থাকলে হয়তো আমরা অঙ্ক করতে পারতাম না, মানে সরি যেসব অঙ্ক আর কি আমরা বর্তমানে করি, যেমন সেট তত্ত্ব এসব তত্ত্ব, তো এগুলো আমরা বুঝতে পারতাম না যে এগুলো থাকতোই না, তাহলে সমস্যা একটা রূপ নিত। তো তার লেগাসি অসম্পূর্ণ, নানা রকম মন মানুষ তার সম্বন্ধে বিভিন্ন কথা বলে গিয়েছেন, যেমন জেমস ক্লিম বলেছেন তিনি আধুনিক জনকের তত্ত্ব স্বরূপ।
এটা বলা হয় অঙ্ক দুনিয়া তার অবতাপনে। তার মৃত্যু, সব মহান মানুষের একদিনে তিনি মৃত্যু হয়, তারও একদিন মৃত্যু হলো। 1955 সালের, 1955 তার মৃত্যু হয়নি, 1955 সালের দিকে তার বোন মেয়ের বোন ক্যান্সার ধরা পড়ে, যা কিনা বাংলা বলে হাড় বা অগ্ন্যাশয় ক্যান্সার। তারপর তাকে ওয়াটার রেড আর্মি মেডিকেলে ভর্তি করা হয়। তিনি 53 বছর বয়সে 1957 সালের ফেব্রুয়ারি মাসে 8 তারিখে মৃত্যুবরণ করেন। এই মহান মানুষের কবর স্থাপন করা হয় প্রিন্সটন ইউনিভার্সিটিতে, যেখানে কিনা তিনি তার শিক্ষার জীবনের অধ্যাপকরা শেষ করেছিলেন।